স্টপ মি ইফ ইউ ক্যান, যদি ক্ষমতা থাকে আটকে দেখা, এমনই কিন্তু টুইটারে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 3 তারিখ দিল্লিতে যে ধর্না কর্মসূচি আছে, সেই ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার প্রাককালে চাকরি দুর্নীতি এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে মামলা, সেই মামলাতে ইডি কিন্তু অনেকবারই তলব করেছে অভিষেক ব্যানার্জিকে। এইবার আগামী 3 তারিখ অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডি ডিপার্টমেন্টে। ইডি ডিপার্টমেন্টে পৌঁছতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা নোটিশ কিন্তু ইডির তরফ থেকে দেওয়া হয়েছে। সেইখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের পরিপ্রেক্ষিতে 6 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার যে যুদ্ধের কর্মসূচি, বাংলার মানুষরা যে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল ফান্ড থেকে, সেই ফান্ড থেকে বঞ্চিত হওয়ার জন্য আমাদের যে ধর্ণা কর্মসূচি কৃষি ভবন সহ প্রধানমন্ত্রীর দপ্তর, সেই ধর্ণা কর্মসূচিতে কিন্তু আমি উপস্থিত থাকব। আমি কিন্তু কোনো ইডি আধিকারিকদের নোটিশকে মানব না, অর্থাৎ 3 তারিখ আমি কিন্তু ইডি ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছবো না, আমি আমার ধর্ণা কর্মসূচিতে যোগদান করব। এমনটাই কিন্তু পাল্টা ওপেন চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে দিল যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাতে বলা হলো ইডি অফিসারদের। এর পরিপ্রেক্ষিতে ইডি অফিসাররা কী সিদ্ধান্ত নেন বা কী পদক্ষেপ নেন সেটাই কিন্তু দেখার, কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে যে 3 তারিখ দিল্লি যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানে 4,000 শ্রমিক যাবে বাংলা থেকে, যেখানে একটি স্পেশাল ট্রেন বুক করা হয়েছে, সেখানে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী থাকবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি সহ আরও এমপি এমএলএরা কিন্তু যাবেন তৃণমূলের। প্রত্যেকেই কিন্তু দিল্লিতে গিয়ে ধর্ণা দেবেন যে বাংলার বঞ্চনার বিরুদ্ধে। এইরকম একটা প্রেক্ষাপট তার এই অভিযানকে হয়তো আটকাতেই ইডি আধিকারিকরা 3 তারিখ তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ কিন্তু দিয়েছে। এইবারে সেই নোটিশকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ইডি আধিকারিকদের পরিষ্কার একটা বার্তা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করলেন যে স্টপ ইউ ক্যান, অর্থাৎ যদি আপনারা পারেন তাহলে আমাকে কিন্তু আটকে দেখান, যে আমি কতটা ক্ষমতাশালী সেটাও কিন্তু একটা পরোক্ষভাবে কিন্তু বার্তা দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।